নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা সরকারি কর্মচারী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ডিআই অফিসের নির্দেশ প্রাথমিক শিক্ষকদের মতো হাই স্কুলের শিক্ষকদের টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট শুরু হলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুল অর্থাৎ ডিআই অফিস থেকে চিঠি করা হয়েছে চারজন শিক্ষিকাকে শ্রীমতী শাশ্বতী সেন অ্যাসিস্ট্যান্ট টিচার এম এ বিএড ইংলিশ খাগড়া এইচএইচ বি গার্লস হাই স্কুল শ্রীমতী নবনীতা দাস অ্যাস্টেন্ট টিচার এম বিএড ম্যাথমেটিক্স খাগড়া এইচ এস বি গার্লস হাইস্কুল শ্রীমতী মানসী সরকার অ্যাসটেন্ট টিচার এম এ বিএড খাগড়া এইচ বি গার্লস শ্রীমতী শুভব্রত রায় এসটেন্ট টিচার এম বিএড ওয়ার্ক এডুকেশন খাগড়া এইচএসবি গার্লস হাই স্কুল এনাদেরকে অন্যত্র টেম্পোরারি বেসিস পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে অর্থাৎ যে স্কুল থেকে এই চারজন শিক্ষা বেতন পেয়ে থাকেন সেই স্কুলে পড়াতে পারবেন না যে স্কুলে পড়ানো জন্য এই সমস্ত শিক্ষিকাদের নিয়োগ করা হয়েছে বা নির্দেশ দেওয়া হয়েছে সেই স্কুলগুলি হল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেগুনবাড়ি হাই স্কুল হরেকনগর এ এম ইনস্টিটিউশন মির্জাপুর হাজি সলেমান চৌধুরী স্কুল রামপাড়া মঙ্গনপাড়া হাই স্কুল বেলডাঙ্গা তো এই নিয়মটি আগে প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে চালু ছিল এবারে প্রথম দেখা যাচ্ছে হাই স্কুলের ক্ষেত্রে এই বিষয়টি লাগু করা হলো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য